साधारण लवण जो खबर व्यवहार करी से पाटा परिष्कार कर জলে পাটা ডোবানোর আগে আমরা দেখে নেব পায়ে আগে থেকে নেল পলিশ আছে কিনা, তাহলে আমরা নেল পলিশটাকে আগে রিমুভ করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি দিদির পায়ে কিছুটা নেল পলিশ আছে, আমি ওটাকে রিমুভ করব। দেখতে পাচ্ছ আমি এখানে ভালোভাবে নেল পলিশ রিমুভ করে নিয়েছি, এবার পাটা আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি পাটাকে ভালো করে পরিষ্কার করব ব্রাশ। পাটাকে টাওয়াল দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আমরা পেডিকিওর বক্স থেকে টুলস দিয়ে নখের মধ্যে সেট দেব, এবং আরো যে এক্সট্রা চামড়াগুলো আছে সেগুলোকে কেটে দেব। এটা হচ্ছে পেডিকিওর টুলস। এরপর নেল কাটার নিয়ে আমি নখের মধ্যে একটু সেট দেব। নখ কাটা হয়ে গেছে, এবার কিউটিকল সফটনার দিয়ে আমি নখের মধ্যে সেপ দিয়ে দেব। এটা হচ্ছে পুষার। পুষার দিয়ে নখের উপর যে এক্সট্রা চামড়াগুলো থাকে সেগুলোকে আমরা পুষ করে দেব। এরপর নখের উপর যে নোংরাটা আছে সেটা আমরা পরিষ্কার করব এইভাবে। আমটিটা খুব ডিস্টার্ব করছে তাই এটা আমি খুলে দিলাম। এই এক্সট্রা চামড়াগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। তো আমার এক্সট্রা চামড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এরপর আমি ভালো করে পাটাকে স্ক্রাবিং করে নেব। পাটা আমি ভালো করে মুছে নিয়েছি, এরপর আমি ভালো করে স্ক্রাব করব। স্ক্রাবটা হচ্ছে আমাদের একটা হালকা হাতে করতে হবে, বেশি জোরে আমরা ঘষবো না। আমাকে স্ক্রাব করা হয়ে গেছে। এবারে স্ক্রাব করার পর পাটাকে ভালো করে মুছে নিয়ে আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নেব। মাসাজটা খুব হালকা হাতে করতে হবে, বেশি ঘষাঘষি করার দরকার নেই, হালকা করে করলেই কাজ হয়ে যাবে। যদি তোমার পায়ে পেডিকিউর হয়ে গেছে, এবার তুমি সুন্দর করে নেল পলিশ করে সবাইকে পাথর করে দিয়ে দিও। তো বন্ধু দেখো, পূজা আমার এই পায়ে পেডিকিউর করে দিয়েছে আর এই পাটা আমার নর্মাল। তো তোমরা দেখেই বুঝতে পারবে যে দুটো পায়ের মধ্যে একবার পেডিকিউর করার ফলে কতটা ডিফারেন্স হয়েছে। বাহ পূজা, পাটা দেখে তো আমার খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি তাকিয়েই থাকি। তাই বলে ভেবো না যে একবার করলেই তুমি সবসময় এরকমই পাটা দেখতে পাবে। যদি তুমি সবসময় দেখতে চাও পাটাকে সুন্দর, তাহলে তোমাকে এটা কন্টিনিউ করতে হবে। প্রতিদিন নয়, মাসে দুবার করলেই হবে। আচ্ছা, এখানে আজকে পেডিকিউর কিভাবে আমরা করলাম, তো তোমরা যদি চাও তোমরাও ঘরে এইভাবে পেডিকিউর করে নিজের পাকে সুন্দর করে তুলতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টুক করে ক্লিক করে দিও। আজ এরপর